আজকে আমি মাংস রান্না করব। তো এই 1 কিলো মাংস নিয়েছি। ফার্স্টটা পেঁয়াজ কেটেছি, একটু মাঝারি সাইজের 5-6টা পেঁয়াজ কেটেছি, রসুন 3টা, আদা এটুকু, আর এই 6টা লঙ্কা নিয়েছি, আর এই আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, তেজপাতা, ধনা গুঁড়া, এটা জিরা গুঁড়া, ধনা গুঁড়া, হলুদ, লবণ আর তেল, তেলটা আন্দাজ মতো আর লবণটা আন্দাজ মতো দেবো, লঙ্কাটাও নিজের মতো ঝাল অনুসারে দেব। তো আদা আর লঙ্কাটা আমি বেটে নেব, বাদ বাকি সব এগুলো রেডি আছে। রসুনটা বাটবো না, গোটা রসুনই দেব। আলুটা একটু বড় বড় কেটে কেটেছি, এভাবেই দিই আমি। তো চলুন এবার শুরু করা যাক। এবার আমি সব মশলাগুলো একে একে মাংসে দিয়ে দেব। পেঁয়াজটা দেব, এটা বেটে দেব, এটা রসুনটা দেব, এগুলো যা যা আছে সব দিয়ে দেব। শুধু আদা লঙ্কাটা এটা বেটে দেব, এই আলুটাও একসাথে দিয়ে দেব। এবার লবণটা দেব, তেলটা আন্দাজ মতো, এই 1 কাপ নিয়েছি আমি। এটা পুরোটাই দিলাম। আদা রসুনটা একসাথে বেটে নিলাম পাটাতে। এবার ওভেনে চাপিয়ে দিয়েছি সব একসাথে মিশিয়ে। আদা লঙ্কাটা দিয়ে দিলাম, কটা এই কাঁচা পেকে গেছে এই কাঁচা লঙ্কা এই কটা দিলাম। এবার এটা ঢেকে দিলাম, এই তাতে গুঁয়ে হয়ে গেলে তখন আস্তে আস্তে করে ঢাকনা উঠে উঠে কষিয়ে 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 যেন ধরে না যায় এভাবে নেড়ে দিতে হবে। তা যতক্ষণ না ভালো হয়ে ফুটছে ততক্ষণ ওটা খুলছি না আমি। এবার মাংসটা কষব নেড়ে নেড়ে, জলটা শুকিয়ে যাবে একদম, সব একসাথেই হয়ে যাবে, পেঁয়াজ আদা রসুন আলু সব একসাথেই সিদ্ধ হবে, একসাথেই কষা হবে। দিয়ে সামান্য পরে একটু জল দেবে, দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ হবে। এটা এভাবে যতক্ষণ না হবে ততক্ষণ করবো, নেড়ে নেড়ে দেবো মাঝে মাঝে। এই যে ফুটে উঠেছে এভাবেই কষবো, নেড়ে দেবো ভালো করে। আলুগুলোও সিদ্ধ হবে এর সাথে এভাবেই। আবার ঢেকে দিলাম, এই যে আমি এই কাপটায় যে তেল তেল দিলাম কাপটায়, এইটা আমার মা আমাকে কিনে দিয়েছিল প্রায় 40 বছর হয়ে গেল, খুব যত্ন করে রেখেছি, এতেই মনে হচ্ছে মায়ের হাতের মায়ের ভালোবাসা ছোঁয়াটুকু আছে, আমার মা নেই বেঁচে, আমি এটা খুব যত্ন করে রেখেছি, মাঝে মাঝে ইউজ করি, আবার সুন্দর করে তুলে রাখি। মাকে তো পাবো না কিন্তু মায়ের দেওয়া জিনিসটা কাছে থাক। এই মোটামুটি জলটা শুকিয়ে গেলে একদম ঘন হয়ে লেগে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তখন একটু সামান্য জল দিব, হয়েছে আরো খানিক হবে, অনেকটা হয়ে এসছে। এই যে রসুনগুলো এরকমই থাকবে,
গোটা গোটা হয়ে থাকবে, এগুলো গলবে না, এরকমই থাকবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য আর একটু হলে সামান্য জল দেব, দিয়ে ঢেকে দেবো, তারপরে কিছুক্ষণ পর নামিয়ে নেব। হয়ে এসছে, তাই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, ভেতরে কি ঢুকবে না, এরকম সাদা হয়ে থাকবে আলুটা ভেতরটা। জলটা শুকিয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব, সামান্য, বেশি দেব না, ব্যাস এক কাপ দিয়ে এটা ফুটে উঠলে ভালো করে ঢেকে দিলাম, ভালোই ফুটে উঠলে তারপরে নামিয়ে দেব। জলটা একটু ই হয়ে গেলে এবার ঝোলটা ঘন হয়ে এসছে, এবার বন্ধ করে দেবো, আস্তে কমপ্লিট হলো।